এখন আছি শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফলের সাথে, যিনি এই মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন 5 বছর। এবার তিনি পূর্ণমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। তো আমরা এখন শিক্ষার সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে মন্ত্রীর সাক্ষাৎকার নিব। তো আমরা চলে যাচ্ছি মাননীয় মন্ত্রীর কাছে সরাসরি। মাননীয় মন্ত্রী মহোদয়, আপনি এখানে একটা লম্বা সময় কাজ করেছেন এবং শিক্ষার খুঁটিনাটি সম্পর্কে আপনি খুব ভালো করেই জানেন। তো যেটি এখন সবচেয়ে বেশি আলোচনার বিষয়, নতুন শিক্ষাক্রম। তো নতুন শিক্ষাক্রমের মূল্যায়ন পদ্ধতি নিয়ে অভিভাবকদের ভেতরে ধোঁয়াশা আছে। অভিভাবকদের একটা বড় অংশ বলছে যে শ্রেণীভিত্তিক মূল্যায়নটা হোক, কিন্তু সেই সাথে পরীক্ষা ঠিক না, মূল্যায়নের ভেতরে যদি পেপার পেন্সিল টেস্ট, যেটাকে আমরা বলি, সেটা যদি চালু করা যায়, এই বিষয়ে আপনারা কিছু ভাবছেন কি না, অথবা কোনো পরিকল্পনা রয়েছে কি না? দেখুন, মূল্যায়ন আমরা করি কেন? মূল্যায়ন করি হচ্ছে শিখন ফল, লার্নিং আউটকাম, সেটা অর্জিত হয়েছে কি না সেটা জানার জন্য। তো লার্নিং আউটকাম অর্জিত হয়েছে কি না সেটা জানার একটা প্রাচীন পদ্ধতি ছিল হচ্ছে পেন অ্যান্ড পেপার, যে পরীক্ষাটা সেটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সেটা হতো, কিছু প্রশ্ন দেওয়া হতো। তো অনেক জায়গাতে দেখা গিয়েছে যে যেটা সেটা আসলে স্মরণ শক্তির পরীক্ষায় পরিণত হয়েছে প্রায়োগিক যোগ্যতার চাইতে। তো সেইটার পরিবর্তন করার জন্য কিন্তু ধারাবাহিক বা কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট, যেটাকে আমরা বলছি, যে শ্রেণীভিত্তিক মূল্যায়ন এবং বছরব্যাপী মূল্যায়ন, সেইটা আমরা নতুন কারিকুলামের মধ্যে সেটা সন্নিবেশিত করা হয়েছে, সেটা একটি প্রক্রিয়া। আবার শিক্ষার্থীদের নির্দিষ্ট কিছু সময়ের মধ্যে তারা যাতে করে তার যে প্রয়োগ করার সক্ষমতা একটা সময়ের মধ্যে এবং তার লেখনী শক্তি, রাইটিং স্কিল আছে কি না সেটাও কিন্তু প্রমাণ করার জন্য আমাদের ব্যবস্থা করতে হবে। শুধুমাত্র তারা অংশগ্রহণমূলক কাজের মধ্যেই যে সে তার শিখন ফল অর্জন করতে পেরেছে সেটা আমরা জানতে পেরেছি, এটা কতটুকু আসলে যৌক্তিক সেটা নিয়ে আমরা কিন্তু এখন আলোচনা করছি। আমরা মন্ত্রণালয় পর্যায়ে একটি কমিটিও করা হয়েছে, যারা কারিকুলাম নিয়ে কাজ করছেন তাদের সাথে আমরা এটা আলোচনা করছি। আমাদের দেশের যে সার্বিক জনবলের যে অবস্থা, যে শিক্ষকের পক্ষে কতজন শিক্ষককে শুধুমাত্র কর্মসূচি বা কার্যক্রমের মধ্যে শিক্ষার্থীদের মূল্যায়ন করা আদৌ সম্ভব কি না সেটা একটা আমাদের অনেকের কাছেই প্রশ্ন আছে। তো সেক্ষেত্রে একটা পরিসরে সেই লিখিত পরীক্ষার যে বিষয়টি সেটা কি সন্নিবেশিত করা যায় কি না সে আলোচনাও কিন্তু আমরা শিক্ষাবিদদের কাছ থেকে পেয়েছি, গবেষকদের কাছ থেকে পেয়েছি। কারণ যেহেতু আমাদের পুরো শিক্ষা ব্যবস্থাটা এখনও সেইভাবে করে স্টুডেন্ট টিচার রেশিও যেটা আছে সেই পর্যায়ে পৌঁছায়নি, আবার আমাদের নতুন কারিকুলামের যেই দর্শন, যে আমরা সেটা প্রায়োগিক সক্ষমতা অর্জন করা, তারপরে সক্ষমতার জায়গায় তাকে মূল্যায়ন করা, বছরব্যাপী মূল্যায়ন করা, সেগুলো আমাদের রাখতে হবে। এক্ষেত্রে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদেরকে আমরা অনুরোধ করেছি বিষয়গুলো নিয়ে আরেকটু ভেবে দেখতে, এবং শিক্ষার্থীর যে এগিয়ে যাচ্ছে বা শিক্ষার্থীর কতটুকু অর্জন হচ্ছে সেটা যাতে অভিভাবকও যাতে বুঝতে পারে। অভিভাবকেরও তো বোঝার একটা মানে বিষয় আছে, কারণ অভিভাবক তো তাকে বছরব্যাপী শিক্ষক শ্রেণীকক্ষে তাকে গাইড করবে, কিন্তু অভিভাবক তো সার্বিকভাবে তাকে গাইড করতে হয়। তো অভিভাবক যদি সেটা না বুঝতে পারে, তাদের জন্য বোধগম্য না হয়, এবং অভিভাবকরাও যদি সন্তুষ্ট না হয়, সেক্ষেত্রে তো আসলে কিছুটা মিশ্র পদ্ধতি সেখানে আনার একটা আলোচনা আছে। তবে সিদ্ধান্ত আমাদের একার নয়, এটা আমরা বিশেষজ্ঞ যারা আছেন সবার সাথে আলোচনা করেই হবে। মাননীয় মন্ত্রী মহোদয়, আরেকটি বিষয় আপনার অবশ্যই পর্যবেক্ষণে রয়েছে, যে গত দুদিনে আমরা দেখেছি যে চট্টগ্রাম এবং ঢাকায় দুজন শিক্ষককে যৌন নিপীড়নের দায়ে গ্রেপ্তার করা হয়েছে, এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রায়ই আমরা এই ধরনের অভিযোগ শুনি। আপনাদের একটা নির্দেশনাও রয়েছে যৌন নিপীড়ন বিরোধী সেল গঠন করার। তো সার্বিকভাবে আপনারা কী ব্যবস্থা নিচ্ছেন, অথবা আপনাদের এই বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আপনাদের কী ব্যবস্থা? এইটা হচ্ছে একটা চলমান চ্যালেঞ্জ। যৌন নিপীড়নের বিষয়টি যে কোনো প্রতিষ্ঠানে যে কোনো সময়ে যে কোনো ব্যক্তি দ্বারা হওয়ার সম্ভাবনা থাকে। এর জন্যই কিন্তু আমাদের যেই নতুন যে পাঠ্যক্রম, সেখানে কিন্তু শিক্ষার্থীদেরকে তার নিজের শরীর সম্পর্কে কোন ধরনের অ্যাপ্রোচ বা কোন ধরনের মেলামেশা তার জন্য সম্মানজনক নয়, হয়রানিমূলক এবং যৌন নির্যাতনের পর্যায়ে পড়ে, সেইগুলো সম্পর্কে কিন্তু সচেতন করার বিষয়টাও কিন্তু এখানে এসেছে। একটি পক্ষ দেখা যাচ্ছে সেইগুলোতেও অনেক ধরনের বিরোধিতা করেছে, যে সেইটা জানান দেয়া শিক্ষার্থীকে প্রয়োজন নেই শালীনতার কথা বলে।
এখন আমি যদি শালীনতার কথা বলে শিক্ষার্থীর যে অধিকার, তার যে নিজ শরীরের উপর অধিকার, এবং অন্য কেউ যদি তাকে নির্যাতন করে, হয়রানি করে বা এই ধরনের অপরাধমূলক কার্যক্রম করে, সেটা যদি সে বুঝতেই না পারে, সে যদি নির্যাতিতই হয়ে যায়, তাহলে তো সেক্ষেত্রে আমরা তাকে রক্ষা করতে পারছি না। সেটি একটি বিষয় শিক্ষার্থীর পর্যায়ে সচেতনতা, আরেকটি বিষয় হচ্ছে শিক্ষক পর্যায়ে, অভিভাবক পর্যায়ে সচেতনতা। বুঝতে পারে আমার সন্তান কখন কিভাবে সেই ধরনের কঠিন বা নির্যাতনমূলক পরিস্থিতির মধ্যে পড়ছে কিনা, দুটোই আছে। এবং এটা আদালতের নির্দেশনাই বলি বা রাজনৈতিক বা সামাজিক নানান ধরনের প্রভাবের ফলে আমাদের কিন্তু প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের কমিটি আছে, কিন্তু সেগুলো সাধারণত যেটা হয়ে থাকে যে প্রতিষ্ঠানের যেহেতু কমিটি, প্রতিষ্ঠানের একটা পক্ষপাতিত্ব বলা যাবে না, প্রতিষ্ঠানের পক্ষের ভূমিকা রাখার সুযোগটা বেশি থাকে সেই সময়। তখন শিক্ষার্থী যে আমার যে বেনিফিশিয়ারি, যে আমার যে সুবিধাভোগী, যে সেই সেই শিক্ষা প্রতিষ্ঠানের, সেই শিক্ষা প্রতিষ্ঠানের যে যার জন্যে সেই শিক্ষা প্রতিষ্ঠান, অনেক ক্ষেত্রে তাদের যেই চাহিদাটা বা তাদের যে চাওয়াটা, তাদের যে অভিযোগটা, সেই ক্ষেত্রে নিরপেক্ষতার সাথে সেই কমিটিগুলো কাজ করছে কি না সেটা এখন আমাদের ভাবতে হবে। কারণ এত কমিটি হয়েছে, অভিযোগ কয়টি জায়গায় নিষ্পত্তি হয়েছে সেটা নিয়ে এখন আমরা ভাবছি। অভিযোগ আসলে করতে পারছে কি না শিক্ষার্থী, অভিভাবকরা করতে পারছে কি না শিক্ষার্থী, নাকি অভিযোগ হওয়ার পরে তদন্তের কথা বলে বছর পার করিয়ে দিয়ে এই শিক্ষকের আমার প্রয়োজন আছে এই ধরনের আলোচনার মধ্যে দিয়ে আমরা কি সেই বিষয়টাকে ধামাচাপা দিচ্ছি কি না, এটা কিন্তু আমাদের একটা বড় চ্যালেঞ্জ। আর এটা তো ফৌজদারি অপরাধ। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যেহেতু কমিটি পর্যায়ে আলোচনা বা তদন্ত আছে, সেগুলো পেন্ডিং থাকা অবস্থায় ফৌজদারি অপরাধের জন্য যিনি দোষী ব্যক্তি বা দায়ী ব্যক্তি বা যার বিরুদ্ধে অভিযোগ, সেও কিন্তু পার পেয়ে যাচ্ছে, যেটা একেবারেই অন্যায়, যেটা একেবারেই অন্যায় এবং খুবই বিপজ্জনক আমাদের শিক্ষার্থীদের জন্য। তো সেক্ষেত্রে ফৌজদারি অপরাধের অভিযোগ যদি আসে, এই প্রাতিষ্ঠানিক তদন্তের পাশাপাশি পুলিশি ব্যবস্থাও আমাদের অবশ্যই নিতে হবে। তা না হলে আমরা শিক্ষার্থীদের জন্য নিরাপদ শিক্ষা প্রতিষ্ঠান যথাযথভাবে করা খুব কঠিন হয়ে যাবে। সেটা সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলছি, বিদ্যালয় এবং মাদ্রাসাসমূহ, এমনকি কমি মাদ্রাসাসমূহতেও আমাদের সেই ধরনের কমিটি থাকা অবশ্যই প্রয়োজন আছে। মাননীয় মন্ত্রী মহোদয়, আরেকটি বিষয় আপনাদের পর্যবেক্ষণে আছে, আমরাও বিভিন্ন সময় রিপোর্ট করি যে যখন বিভিন্ন এলাকায় অথবা স্কুলের অনুষ্ঠানে গণ্যমান্য ব্যক্তিরা যায় অথবা এলাকায় গণ্যমান্য ব্যক্তিরা যায়, স্কুলের বাচ্চাদেরকে সারিবদ্ধভাবে ঘণ্টার পর ঘণ্টা দাঁড় করিয়ে রাখে, তো এটি আসলে বাচ্চাদের মানসিক বিকাশের জন্য এক ধরনের ক্ষতিকর দিক, আমাদের শিক্ষাবিদরা অনেক সময় বিভিন্ন সময় বলে থাকেন, তো এই বিষয়টি নিয়ে আপনাদের কোনো ভাবনা রয়েছে কিনা? এটা বারংবার বলা হয়েছে যে আমাদের শিক্ষার্থী যারা, তাদেরকে দাঁড় করিয়ে রেখে গণ্যমান্য প্রভাবশালী অতিথিদের বরণ করে নেওয়ার যে একটা সংস্কৃতি, এটা একেবারেই খুবই একটা বাজে সংস্কৃতি। আবার আরেকটি বিষয় হচ্ছে দলবদ্ধ কাজ করার বিষয়ে শিক্ষার্থীদেরকে উদ্বুদ্ধ করা, তাদেরকে প্রতিষ্ঠানের বাইরে নিয়ে গিয়ে নানান অংশগ্রহণমূলক কার্যক্রমে নিয়োজিত করা, সেটারও একটা আবার শিখন আবার একটা মানে শিক্ষণীয় বিষয় আছে। তো সেটা দুটোর মধ্যে একটা ব্যালেন্স করতে হয়। কিন্তু একটি নাম করে, অর্থাৎ অংশগ্রহণমূলক দলবদ্ধ কাজের নাম করে যদি আমি শুধুমাত্র প্রভাবশালীদের আতিথেয়তার জন্য শিক্ষার্থীকে দাঁড় করিয়ে ফুল দেয়া, বরণ করে নেয়া, এগুলোতে শিক্ষক মণ্ডলীকে বিশেষ ভূমিকা পালন করতে হবে, এই সংস্কৃতি আমাদের কোনোভাবেই সঠিক নয়। কিন্তু সাংস্কৃতিক কার্যক্রম করা, দলবদ্ধ কার্যক্রম করা, কোনো ধরনের পরিবেশনায় যাওয়া, সেগুলো তো তার শিক্ষণীয় বিষয়, সেগুলোতে তারা থাকতে পারে, সেই পর্যায়ে তারা থাকতে পারে। কিন্তু লাইন করে দাঁড় করিয়ে ফুল দেয়া, এটা আমি আমার নির্বাচনী এলাকাতেও সেখানে আমার এটা বন্ধ করতে আমার বেগ পেতে হচ্ছে। এখনও অনেক ধরনের অনুষ্ঠানে বা প্রতিষ্ঠানে আমরা যখন যাচ্ছি, আমাদের নির্বাচনী এলাকাতেও, আমার নিজের নির্বাচনী এলাকাতেও সেখানে দেখা যাচ্ছে শিক্ষার্থীদেরকে লাইন করে দাঁড় করিয়ে রাখা হচ্ছে। তা আমরা সেখানে গিয়ে চিৎকার চেঁচামেচি করলাম, সেটা তো সমস্যার সমাধান হচ্ছে না। সেখানে আমরা বলছি যে এটা কেন করা হচ্ছে, সেটাতে কিন্তু স্থায়ী কোনো সমাধান হচ্ছে না। এটা আমরা শিক্ষক মণ্ডলীর সাথে আমরা বিশেষভাবে আলোচনা করতে চাই। এই সংস্কৃতি কোনোভাবে গ্রহণযোগ্য নয়। জাতীয় দিবসে রাষ্ট্রীয় কার্যক্রমে শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে, সেটা একটা বিষয়। আমি মন্ত্রী সেখানে যাব, আমাকে বরণ করে নেওয়ার জন্য তো রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, প্রশাসনিক নেতৃবৃন্দ আছেন, আমাদের কর্মীরা আছে, তারপরও কেন আমি স্কুলের বাচ্চাদেরকে ইউনিফর্ম পরিয়ে সেখানে এভাবে দাঁড় করিয়ে রাখবো? এটা তো কোনোভাবেই ভালো কোনো কাজ নয়।
মাননীয় মন্ত্রী মহোদয় সবশেষ একটা বিষয় জানার, আপনি দেখছেন যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে খুব অস্থিতিশীলতা বিরাজ করছে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়, এর মধ্যে আপনার সংসদীয় আসনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কথাই যদি বলি, সেখানে দুদিন পরপরই নানা ধরনের সংঘাত হচ্ছে, সেখানে বিভিন্ন সময় আপনার নামও চলে আসছে, তো এই বিষয়টি নিয়ে আপনার বক্তব্য কী এবং আপনারা কী ধরনের এই বিশ্ববিদ্যালয়গুলোকে স্থিতিশীল করার জন্য আপনারা কী ধরনের ব্যবস্থা নেবেন? দেখুন, অনেক বিশ্ববিদ্যালয় পর্যায়ে আমরা দেখেছি যে আভ্যন্তরীণ ছাত্রদের মধ্যে, শিক্ষার্থীদের মধ্যে অনেক সময় অনেক ধরনের প্রতিযোগিতা, অনেক ধরনের অসৌজন্যমূলক আচরণ নিজেদের মধ্যে, র্যাগিংও আমরা যেটা অনেক সময় বলি, সেগুলোকে রাজনৈতিক একটা রং দেওয়া হয়, সিনিয়র জুনিয়রের কথা কাটাকাটি থেকেও রাজনৈতিক একটা রং সেখানে চলে আসে, এবং সেইগুলো নিরসন করার জন্য যে তাদের নির্দিষ্ট আভ্যন্তরীণ প্রক্রিয়াটা আছে সেটা কিন্তু কাজ করছে কি না সেটা কিন্তু এখন প্রশ্নের বিষয়। অনেক সময় বলা হয়ে থাকে যে বাইরে থেকে প্রভাবশালী ব্যক্তিবর্গ সেখানে ইনফ্লুয়েন্স করার একটা প্রবণতা সেখানে থাকে, আবার অনেক সময় না থাকলেও এই এক্সকিউজ যেটাকে আমরা বলি সেটাও দেওয়া হয়ে থাকে। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমরা সেটা অনুরোধ করেছি, সেটা যেহেতু স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, মন্ত্রণালয় সরাসরি সেখানে হস্তক্ষেপ করতে পারেন না, তবে সেখানে যদি যারা দীর্ঘদিন ধরে থাকা বসবাসকারী অছাত্র হিসেবে আছে তারা যদি সেই ক্যাম্পাসে না থাকে তাহলে কিন্তু সমস্যা অনেক সমাধান হয়ে যায়। কারণ দীর্ঘদিন ধরে একটা শিক্ষার্থী যখন সেখানে থাকে তখন সে আধিপত্য বজায় রাখার জন্য তার জুনিয়রদের সাথে নিয়ে অন্যদের সাথে একটা বিভেদ এবং বিবাদে জড়ায়, এবং এর থেকেই কিন্তু সংঘর্ষগুলো হয়, সেখানে দেওয়ালে চিকা মারাই বলি বা চায়ের দোকানে বসে কথা কাটাকাটি বলি, এই ধরনের আলোচনা থেকেও দেখা যাচ্ছে যে খুব ভয়াবহ সংঘর্ষে লিপ্ত হয়ে যাচ্ছে, অনেকেই অসহিষ্ণু আচরণ করছে। কেন? কারণ সেখানে অনেক সময় দেখা যায় হলের মানে জায়গা দখল করে আছে দীর্ঘদিন ধরে থাকা বড় ভাইয়েরা, তো সেগুলো তো আসলে আমাদের টলারেট করা যাবে না। সেই ধরনের যারা অছাত্র হিসেবে দীর্ঘদিন ধরে ক্যাম্পাস আছে তাদেরকে যদি সেখান থেকে চলে যাওয়ার জন্য নোটিশ করা হয়, অনেক সমস্যা আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয়ে সংঘাতমূলক যে পরিস্থিতি হয় অনেক সময় সেটা কিন্তু অনেক কমে যাবে। আপনার নামও সেখানে অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়, এটি নিয়ে এটা আমি বারবার বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠানকেও বলেছি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও বলেছি, আমার নাম নিয়েও যদি কেউ কোনো ধরনের অপরাধ যদি কেউ করে থাকে তাকে সবার আগে যেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়, সবার আগে যদি আমার নাম নিয়ে কেউ অপরাধ করে থাকে, এবং সেখানে আমার নাম নয় অনেকের নাম নিয়ে, আবার এখন দেখা যাচ্ছে যে বড় নাম নিয়ে ছোট নামও নেওয়া হয়, তো সেগুলোও আছে। তো এই ধরনের একটা মানে পরিস্থিতি আমাদের সকলের জন্য খুবই দুঃখজনক এবং বিব্রতকর, তবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে অনেক বেশি কঠোর হতে হবে। বিশ্ববিদ্যালয়ে যেহেতু স্বায়ত্তশাসিত সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যদি কঠোর হতে না পারেন তাহলে এই সংঘাতমূলক পরিস্থিতি বন্ধ করা যাবে না। আমি তো নিজেই ঘোষণা দিয়েছি কেউ যদি আমার নামে কোনো ধরনের সেখানে অপরাধ করে থাকে, আমার কর্মী বলে নিজেকে পরিচয় দেয় এবং সেই অপরাধ করে থাকে, তাহলে তার বিরুদ্ধে সবার আগে ব্যবস্থা নিন, তার বিরুদ্ধে সবার আগে দয়া করে ব্যবস্থা নিন, তাহলে সেটা একটা বিহিত হবে। কিন্তু দেখা যাচ্ছে যে সেখানেই নাম বলার মধ্যেই শেষ, কিন্তু সেটা যদি ব্যবস্থা না নেওয়া হয় এভাবে চলতে থাকবে। তবে আমরা আশা করছি যে এই বিষয়ে বর্তমান প্রশাসন সেখানে কিছু কিছু সুনির্দিষ্ট ব্যবস্থা নিয়েছেন, এবং রমজান শুরু হচ্ছে এবং সেখানে একটা ছুটি হবে, এবং তার পরবর্তীতে শিক্ষার্থী যারা সেখানে শিক্ষার্থী নয় দীর্ঘদিন ধরে অছাত্র অবস্থায় আছে তারা সেখানে পুনরায় ফেরত আসতে পারবে না বলে আমার মনে হচ্ছে, যদি সেটা কঠোরভাবে বাস্তবায়ন করা যায় যার নামই বলুক না কেন, এরপর থেকে আর এই ধরনের অপরাজনৈতিক কার্যক্রম হওয়ার সম্ভাবনা কমে যাবে বলে আমাদের ধারণা করা হচ্ছে, আমরা ধারণা করছি। অসংখ্য ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আমরা কথা বলছিলাম শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফিলের সাথে, তিনি শিক্ষার সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলেন।